আমন্ত্রণ ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন উপসংহারে। আপনাদের সাথে আছি আমি মজুমদার চুয়েল। উপসংহারে আমরা মুখোমুখি হতে চাই সেই সব ব্যক্তিত্বের যাদের সারা জীবনের অবদানে ধন্য হয়েছে বাংলাদেশ, নিজ নিজ ক্ষেত্রে যারা এক একজন রোল মডেল, তরুণদের জন্য, দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যারা হতে পারেন অনুকরণীয়, অনুসরণীয়। সেই সব স্বনামধন্য সুখ্যাত জনদের উপসংহারের আলোচনায় আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা। আপনাকে স্বাগত এবং কৃতজ্ঞতা আপনার প্রতি আপনি আমাদেরকে সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ। আপনার সঙ্গে কথা বলার আগে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের অনুষ্ঠানটি সরাসরি দেখতে চাইলে ফেসবুক এবং ইউটিউবে, আমাদের অনুষ্ঠানটি দেখতে চাইলে ব্রাউজ করুন টেলিভিশনে দেখানো পেজে। আগে জানিয়েছি আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা। আরেক দফা স্বাগত জানাই মোহাম্মদ নুরুল হুদা। এবং একটি জিনিস দিয়ে শুরু করতে চাই, মানে অগাস্ট বাংলাদেশের মানুষের জন্য একটা মানে অভিশাপের মাসের মতো অনেকটা। 15 আগস্ট জাতির পিতাকে হত্যা করা হলো, 17 আগস্ট দেশ জুড়ে বোমা হামলা চালানো হলো, 21 আগস্ট আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হলো। বিষয়গুলোকে আপনি পুলিশের শীর্ষ কর্মকর্তা হিসেবে কিভাবে ব্যাখ্যা করবেন এই মাসটির বিষয়? খুব বিয়োগান্তক ঘটনা হয়েছে অনেকগুলো নিঃসন্দেহ, এবারে সে ব্যাপারে কোনোই সন্দেহ নাই। তবে সবচেয়ে বড় যে প্রভাবটা সেটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক সংস্কৃতির উপর যে বিরূপ প্রভাব ফেলেছে এটা। আর শেখ হাসিনার উপর এর আগেও আক্রমণ হয়েছে, আমি যতদূর মনে পড়ে, আমার যদি আমার স্মৃতিশক্তি ঠিক থাকে, 32 নম্বরের বাসায় হামলা হয়েছিল এবং নাটোর জেলার অন্তর্গত বা ঠিক পাব নাকি এটা রাজশাহী ঠিক মনে পড়ছে না, যাই হোক বৃহত্তর রাজশাহী জেলার আবদুলপুর স্টেশনে সেখানে ট্রেনের কামরায় হামলা হয়েছিল। তো 21 আগস্টের হামলাটার গুরুত্ব এই জন্যে যে এটা মনে হলো যে একটা রাজনৈতিক দলকে সম্পূর্ণভাবে উপড়ে ফেলার বা তার প্রথম সারির নেতৃত্বকে উপড়ে ফেলার। তো রাজনীতিতে তো কেউ শত্রু হন না, রাজনীতিতে প্রতিপক্ষ থাকেন আর কি, যেটা বুঝি গঠনতান্ত্রিক রাজনীতি যেখানে থাকে গণতান্ত্রিক আবহে, সেখানে আমার প্রতিপক্ষ, আমার প্রতিযোগী, কিন্তু আমার শত্রু না। কিন্তু এখানে মনে হলো যে একটা আমার শত্রুকে শেষ করে দিতে হবে। তো এখন খুব যুক্তিসঙ্গত সন্দেহ হয় তখন যারা এক্ষেত্রে সংক্ষুব্ধ এবং যারা এখানে প্রায় 30-35 জনের মতো মারা গিয়েছিল আমার যদি মনে হয়, এবং 200-এর অধিক মারাত্মক রকমের তারা আহত হয়েছে এবং যাদের সেই এবং এখনও তারা এই যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে আর কি। তো সেখানে একটা চিন্তা হতে পারে আর কি যে তাহলে আমি কি করব। তো তখন সেক্ষেত্রে আমার মনে হয় যেদিকে এই সন্দেহের আঙুল যাচ্ছে এবং তদন্ত এবং বিচার শেষে যদি এটা প্রমাণ হয় যে এটা রাজনৈতিক প্রতিপক্ষ করেছেন, তাহলে তো সামনের দিনগুলো খুব কঠিন হবে। কারণ আস্থা ফিরিয়ে আনতে হবে, যারা রাজনৈতিক দল করেন, যারা রাজনীতিতে আছেন, তাদের পরস্পরের মধ্যে তাদের একটা হাউস ক্লিনিংয়ের দরকার হবে। তা না হলে রাজনীতিতে একটা সুস্থ আবহাওয়া আসবে না। এবং এই সমস্ত ঘটনার যে সমস্ত ফৌজদারি কার্যক্রম হয়েছে সেগুলো নিয়ে যারা প্রশ্ন তুলবেন তাদেরকে ওইটা চিন্তায় রাখতে হবে যে ঘটনা তো একটা ঘটেছিল এবং ঘটনা ঘটার পরে এখানকার মামলার সাক্ষ্য প্রমাণাদিকে উপড়ে ফেলার চেষ্টা হয়েছিল এবং এটা ওই এলাকা মুছে ফেলা হয়েছিল। তারও যদি আগে যাই তাহলে এই এই মিটিংয়ের জন্যে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছিল না, সেটা পরবর্তীতে আসছে। আরও দুঃখজনক ব্যাপার হচ্ছে যে পরে যে একটা এনকোয়ারি হয়েছিল, একটা জুডিশিয়াল এনকোয়ারি, সেটা অত্যন্ত নিম্ন স্তরের একটা এনকোয়ারি হয়েছিল আমার বলতে বাধ্য হচ্ছি, কেননা সেখানে কিছু তারা বলতে পারেনি ঠিক মতো। এবং যেটা বলছে না বিদেশি একটা শক্তি নাকি দেশ প্রতিবেশী শক্তি, তো এগুলো অত্যন্ত মারাত্মক অভিযোগ এবং এই ধরনের অভিযোগ তুলতে হলে তার পিছনে খুব বড় রকমের সাক্ষ্য প্রমাণ থাকতে হয়। তো সেই সাক্ষ্য প্রমাণ ব্যতিরেকে এ ধরনের একটা অভিযোগ যদি আপনি তোলেন তো সেটা দায়িত্বহীনতার পরিচয় হয় আর কি। আর একটা জিনিস, তখন দেখা গিয়েছিল সরকারের পক্ষ থেকে অনেক রাজনৈতিক ব্যক্তিরা এটা অপোজিশনকেই দোষ দিয়েছিলেন, বলছেন যে এটা তারা করছেন। এইটা আমার মনে হয় একদম ঠিক কাটা ঘায়ে নুনের ছেটের মতো এবং এটা বাঞ্ছনীয় ছিল না। আমার এরকম ঘটনা ঘটলে লোকে সহানুভূতি জানায় এবং
কোনো বাড়িতে কেউ মারা গেলে আমরা ব্যক্তি পর্যায়ে করি, গোষ্ঠী পর্যায়ে করি, এবং দলগতভাবে এখানে তোমার মনে হয় সহানুভূতি দেখানো উচিত ছিল। আমার যতদূর মনে পড়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা শেখ হাসিনাকে দেখতে গিয়েছিলেন ধানমন্ডির 5 নম্বরের বাড়িতে, এবং যেটা খুব স্বাভাবিক ছিল, এবং উনি একটা স্টেট অফ শকের মধ্যে ছিলেন। তার হিয়ারিংয়ের অনেক বড় প্রবলেম হয়েছিল, যার জন্য বহুদিন তাকে ট্রিটমেন্ট করতে হয়েছিল। এই ধরনের এটাও একটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটা কালো দিক আমি মনে করি, যে যখন আমার প্রতিপক্ষ বা প্রতিযোগী তারা আঘাত পেয়েছেন, তখন সহানুভূতি না দেখিয়ে সেই সমস্ত ব্যাপারে বিদ্রুপাত্মক মন্তব্য করা, মোটামুটিভাবে এটাই মনে করি আর কি। একটা জায়গায় ওই যে আপনি যেটা বলছিলেন জুডিশিয়াল তদন্ত, এর মধ্যে কিন্তু জজ বিয়ে নাটকের কথা সবাই জানে, মানে এটা জজ বিয়ে নাটকটা যদি বলি আমরা, পুলিশের তদন্তের এই জজ বিয়া দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। এখন যদি এভাবে বলি, তার মানে হচ্ছে পুলিশকে সরকার ব্যবহার করেছে, পুলিশ যা সরকার যা বলেছে তাই করেছে। তো পুলিশ এরকম আজ্ঞাবহ তদন্ত করবে কেন? পুলিশের কি স্বাধীনতা নেই? এটা আমি আমি সংস্থার দোষ দেব না, এটা আমি রাজনৈতিক নিয়ন্ত্রণের দোষ দেব, এক নম্বর প্রধানত আর কি। আর যারা তদন্ত করেন তারা যদি অন্যের কথা শোনেন, তাহলে তিনি নিজের বিপদ নিজে ডেকে আনবেন। তার কারণ আপনি তদন্ত করে আপনি আমাদের ফৌজদারি কার্যবিধিতে যে 154 থেকে শুরু হয় এবং 173-এ শেষ হয়, সেখানে আপনার দায়বদ্ধতা কিন্তু কোর্টের কাছে। অতএব আপনাকে কোর্টের কাছে জবাব দিতে হবে এগুলো। তখন আপনার এটা বলা চলবে না যে আমাকে নির্বাহী আদেশে এই কাজটা করেছি বা সরকার এটা বলেছে আর কি। তো এখন এটা তো এককভাবে কাউকে দোষ দেওয়া ঠিক হবে না পুরো জিনিসটার মধ্যে, যে পুলিশের যারা তদন্ত করে, পুলিশ একটা নির্বাহী বিভাগের অঙ্গ এবং রাজনৈতিক নির্বাহী থাকে তার নিয়ন্ত্রণকারী। তো রাজনৈতিক নিয়ন্ত্রণকারী এবং এই যারা মানে এক্সিকিউটিভ ব্রাঞ্চ, তারা সবাই মিলেই কিন্তু সরকার। অতএব সরকারের উপরে যারা ডাইরেকশনটা দেন, পলিটিক্যাল এক্সিকিউটিভ, রাজনৈতিক নির্বাহী যারা, তারা যদি তাদের মধ্যে যদি দুষ্ট উদ্দেশ্য থাকে, তো সেটার প্রভাব কিছুটা নিচে পড়ে, এটা তো আসবে। কিন্তু আমাকে যারা তদন্ত করে তাদের কাজ আইনানুক কাজটা করা, আন্ডার দি ল। তো সেজন্যই কিন্তু বলা হয় যে প্রজাতন্ত্রের কর্মচারী, অর্থাৎ আমি আইন মোতাবেক চলবো, আমার জন্য আইন দেওয়া, সরকারের কর্মচারী না, সরকারের কর্মচারী না। সরকার তো একটা টেম্পোরারি ব্যাপার, সরকার হচ্ছে একদল লোক যাদের একসময় নির্বাচিত করা হয় এবং তারা একটা সময়ের জন্য থাকে। তো তা শেষ, সরকারের কথা তার শোনার কথা না, তার কথা হচ্ছে আইন মোতাবেক, কেন আইনই তাকে এই পজিশনে এনেছে, সে যে কাজটা করছে সেটাও আইন মোতাবেক, এবং তাকে জবাবদিহি করতে হবে কোর্টের কাছে, সেটাও আইন মোতাবেক। অতএব আমি এগুলো বলবো যে ব্যক্তি বিশেষের বিচ্যুতি আবে, অনেক ব্যক্তি বিশেষের বিচ্যুতি। এখন তারা যদি প্রভাবান্বিত হয়ে থাকে, তো সেজন্য দায়িত্ব তার, এবং তার যেমন মনে হয় এই সমস্ত যারা এই ধরনের তদন্ত করেছেন তাদের সাজা হচ্ছে, এবং হয়তো এগুলো প্রক্রিয়াজাত আছে, যদি প্রমাণ করা যায় যে সে অসৎ উদ্দেশ্যে এই তদন্ত করেছে, তো সে তো আইনের আওতায় আসবে, তখন তাকে কেউ বাঁচাতে আসবে না। 17 আগস্টের কথা যদি একটু উল্লেখ করি, 17 আগস্টে বাংলাদেশের 64 জেলার মধ্যে 63 জেলা একযোগে হামলা হয়েছে। আমরা বলি যে হ্যাঁ, বিচ্ছিন্ন ঘটনা অনেকে অনেকভাবে ব্যাখ্যা দিয়ে থাকেন, যে কেউ যদি ক্যারি করে একটা জিনিস, মানব ঢাল বা মানব বোমা তৈরি করে যে এরকম যদি বিস্ফোরণ ঘটে, তাহলে ধরা খুব কঠিন, আগে থেকে স্পেকুলেট করা খুব কঠিন। কিন্তু তারপরেও আমাদের তো অনেক গোয়েন্দা সংস্থা, অনেক কিছু একসাথে সারা বাংলাদেশে বোমা হামলা হবে, সেটি গোয়েন্দারা একেবারেই ধরতে পারবে না। গোয়েন্দা ব্যর্থতা বলবেন কি আপনি? গোয়েন্দা ব্যর্থতা কিছুটা, তবে সেখানেও আবার ওই রাজনৈতিক নিয়ন্ত্রণের বিষয়টা আসে। এই যে তথাকথিত যারা ধর্মীয় উন্মাদনাকে বেস করে রাজনৈতিক কিছু উদ্দেশ্য সাধন করতে চান, এবং যাদের একটা আদর্শিক তার একটা মতবাদও আছে বলা হয় আর কি, এই ধরনের লোকদের প্রতি যে নজর রাখতে হবে, ইন্টেলিজেন্স গিয়ার আপ করতে হবে, এটা রাজনৈতিক নিয়ন্ত্রণের ব্যাপার, এটা ডিসিশনের ব্যাপার, এটা আপনার স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, কৌশল। যেমন সরকারের আমি 3টা পর্যায়ে এইভাবে কাজটা হয়, প্রথমে একটা পলিসি থাকতে হয়, নীতি, নীতির থেকে আসে স্ট্র্যাটেজি, কৌশল, কৌশল থেকে আসে আপনার ট্যাকটিক্স, কীভাবে কাজ করবেন। এখন তখন যদি এদেরকে কোনো থ্রেটই না মনে করা হয়ে থাকে, বলা হয়েছিল যে না বাংলা ভাই বলে কিছু নাই বহুদিন যাবৎ, তারপরে ইন্টারন্যাশনাল প্রেশারে বা অন্য অন্য অবস্থাতে স্বীকার করা হলো,
তো সেই জন্য ইন্টেলিজেন্স অ্যাপারেটাস কিন্তু তারা ওই সরকার কি বলছেন, সরকারের পলিসি কি, স্ট্র্যাটেজি কি, সে মোতাবেক কাজ করে। অতএব পলিসি আর স্ট্র্যাটেজিতে যদি এই লোকগুলো কোনো ভীতির কারণ না হয়ে থাকে তাহলে তো সেখানে বেশি রিসোর্স দেওয়া হবে না, সেখানে বেশি কাজ হবে না, এটা সেটার একটা কারণ। তখন এটা একটা স্বীকার করতে বাধ্য হলো পরে যে, এবং পরবর্তী বাংলাদেশের অনেক পরবর্তী ঘটনাতেও এগুলো এই এই জিনিসগুলো আসছে যে যখন এটা আমাদের পার্শ্ববর্তী দেশেও আছে, যখন ইন্দিরা গান্ধী হত্যা হয়েছিল তার আগ পর্যন্ত শিখদের, উগ্র শিখদের ব্যাপারে তাদের কাছে খুব বেশি ইন্টেলিজেন্স ছিল না। ওই ঘটনাটা যখন ঘটলো তারপর থেকে তারা কিন্তু অনেক ইন্টেলিজেন্স ডেভেলপ করেছে, এখন কিন্তু তারা দে আর ভেরি ক্যাপেবল, তারা এসব হ্যান্ডেল করতে পারে। তো আমাদের দেশেও দুটো কারণ, একটা ওটা ছিল না, অত ওই রকমের থ্রেট ছিল না, আর একটা থ্রেট থাকলেও এই থ্রেটকে হয়তো পরোক্ষ বা প্রত্যক্ষভাবে, সম্ভবত পরোক্ষভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে, যার জন্যে এই দিকে আপনি ইন্টেলিজেন্স ফোকাস হয়নি, তার ফোকাসটা এই ধরনের কাজে হয়নি। যেগুলো ধরেন বর্তমান সরকারের অধীনে হয়েছে আমাদের এখানে যে টেরোরিজমের বিরুদ্ধে যে জিরো টলারেন্স, ওই যে পলিসির কথা বললাম আমি, নীতি, তো জিরো টলারেন্স ইজ ইউ আপনার নীতি, তো ওই নীতি যদি হয় তাহলে তখন আপনার স্ট্র্যাটেজি বা কৌশল ওটা ওইভাবে তখন হবে আর কি, যার জন্যে এখন এইগুলো অনেক নিয়ন্ত্রিত। আপনার আমাদের হোলি আর্টিজানে একটা ঘটনা ঘটেছিল দুঃখজনক, যদিও তারপরে এই বিগত ছ বছর কোনো ঘটনা নাই, তার কারণ আমি গিয়ার্ড আপ হয়েছি ওইভাবে আমার ফোকাসটা। তো 2005 সালের এই 63 জেলার ঘটনাটা এই জন্যেই, এবং ওরা যারা এটা করেছে তারা কোনো বড় ড্যামেজ করেনি, কিন্তু তারা একটা পাবলিসিটি স্টান্ট দিয়েছে এবং তারা একটা জানান দিয়েছে যে আমরা আছি, আমরা আছি। হ্যাঁ, মূলত ঘটনাটা এভাবেই দেখা যায়। আমি একটু ব্যাক টু 15th August, মানে 15 আগস্ট 1975, সে জায়গাটায় জাতির পিতাকে হত্যা করা হলো। জাতির পিতা এই বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন, মানে মানুষের মধ্যে তো তার জনপ্রিয় তুমুল ছিল। সে জায়গায় পরবর্তী সরকার যখন এসে ইন্ডেমনিটি দিয়ে একজন মানুষের হত্যাকাণ্ডের বিচার করা যাবে না, সেটি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি কীভাবে দেখেন? এটা তো সবাই, প্রত্যেকেই একই কথা হবে, এগুলো তো আইনের বিরাট বড় ব্যত্যয় হলো একটি একটা একটা পৃথিবীতে আন্তর্জাতিকভাবে আমরা অনেক নিচু হয়ে গেলাম আর কি। কেননা ফৌজদারি অপরাধের বিরুদ্ধে ইন্ডেমনিটি দেওয়া এবং ফৌজদারি অপরাধের চরমতম অপরাধ যেটা আমাদের 302 ধারার যে মার্ডার, সেইটাতে অব্যাহতি দেওয়ার কোনো কোনো যৌক্তিকতা, কোনো এখতিয়ার কারণ নাই। এবং এই একটি এইটা দেয়া হলে এটা অত্যন্ত রকম বড় রকমের বেআইনি কাজ করা হলো আর কি। এবং সেক্ষেত্রে ওই ওই সিগন্যালও দেয়া হলো যে তুমি তোমার প্রতিপক্ষকে তুমি মেরে ফেলতে পারো দৈহিকভাবে, বা তুমি যে কোনো রকমের কাজ করতে পারো তোমার উদ্দেশ্য সাধনের জন্যে। তো আমি মার্ডার করে আমি যদি পার পেয়ে যাই তাহলে এটা তো ক্রিমিনালদের জন্যে, সবার জন্যই একটা সিগন্যাল হলো যে রাষ্ট্রীয় পর্যায়ে যেটা ক্ষমার যোগ্য সেটা তো ব্যক্তিগত বা গোষ্ঠী পর্যায়েও ক্ষমার যোগ্য হবে। এটা অন্তত একটা বিরাট রকমের ব্লট আমাদের দেশে। তো পরে যে সাবসিকোয়েন্টলি যেটা যে উঠিয়ে দিয়ে আমরা আবার আমরা সভ্য জগতের সভ্য দুনিয়ার কাতারে আসতে পেরেছি আমার মনে হয়। কিন্তু তাও তো আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে এর আগে কিন্তু আমার, হ্যাঁ, প্রশ্ন সেইখানে যে এই যে টেরোরিজম যে একটা থ্রেট বা এই ধরনের কাজকর্ম যে খারাপ, সেইটা রেজিম স্পেসিফিক হওয়া উচিত না, এটা সব সময় অপরাধ হবে সব রেজিমের সময়। অতএব এই রেজিমে এই ধরনের উগ্রবাদ বা আতঙ্কবাদ বা ভায়োলেন্টলি কাজ করা, এইগুলো একটা সময়ে অপরাধ আর একটা সময় অপরাধ না, এইটা যদি থাকে সেইটা রং সিগন্যাল দেয় এবং সেটা একটা অসুস্থ বডি পলিটিকের ইন্ডিকেশন। আমাদের ওইটার থেকে বেরিয়ে আসতে হবে যে এই ধরনের অপরাধ, এই ধর্মের নামে উগ্রবাদ করে লোকজনকে মারা, আদর্শিক মতবাদ থাকে আমরা আমাদের গোড়ায় যেতে হবে। বাংলাদেশ কি, বাংলাদেশ হচ্ছে কনস্টিটিউশন ওয়াইজ আমি একটা রিপাবলিক, প্রজাতন্ত্র, যেখানে গণতন্ত্র আমার একটা বিশেষ আমার একটা ইনগ্রিডিয়েন্ট। অতএব এখানে ডেমোক্রেটিক্যালি করতে হবে, যে আর যে কোনো মতবাদই ডেমোক্রেটিক্যালি আসতে হবে, যে এটা করছে না সে দেশের শত্রু এইখানে। তো সেই জন্যে এই উগ্রভাবে কোনো কিছু চাপিয়ে দেওয়া বা মেরে ফেলা এই করা, এই জিনিসগুলো রেজিম স্পেসিফিক হওয়া উচিত না। এটা সব সরকারের পলিসি যে এটা হবে এবং সব সরকার সেই মোতাবেক তার কৌশল এবং তার ট্যাকটিক্স ঠিক করবে আর কি।
আমি যেটা আগে আপনাকে বললাম যে পলিসি থাকতে হবে, পলিসি থেকে স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি থেকে ট্যাকটিক্স আসবে, তো সেগুলো ওই ওইভাবে করতে হবে। আনফর্চুনেটলি বাংলাদেশে ওই রকম একটা ইমপ্রেশন হয়তো হয়ে গেছে যে এই এই অপরাধগুলো এই গভর্নমেন্টের সময় অপরাধ হবে না, আর এইগুলো অপরাধ হবে আর কি, সেটা গণতন্ত্রের জন্যে অত্যন্ত অশুভ হবে এবং আমাদের আমাদের বডি পলিটিককে এটা স্থিতিশীল করবে না। এবং এই 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 অস্থিরতা, এই অস্থিতিশীলতা, এটা লম্বা সময় গেলে এটা আমাদের আর্থসামাজিক উন্নয়নের উপরও একটা প্রভাব থাকবে। জি অবশ্যই, আমরা একটা বিরতি নিয়ে ফিরি, আমরা অন্য কথায় অবশ্যই আপনার সঙ্গে গল্প করবো, থাকবেন আমাদের সঙ্গে। দর্শক, একটা উপসংহারে নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকবেন। আমন্ত্রণ আরেকবার উপসংহারে, আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা। নুরুল হুদা, আপনার পুলিশকে নিয়ে কথা বলছিলাম বিরতিতে যাওয়ার আগে। পুলিশ আপনি বলেছেন রাষ্ট্রের কর্মচারী, সরকারের না, কিন্তু আপনি বললেন যে সরকারের যিনি পুলিশের সর্বোচ্চ দায়িত্বে থাকে তা দুষ্ট, বা সরকারের সেই বিভিন্ন রকমের কার্যাবলী চাপিয়ে দেওয়ার কারণে পুলিশ তো তাদের আজ্ঞাবহ হয়েই কাজ করতে হয়, সেক্ষেত্রে সততার সঙ্গে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কতটুকু পালন করতে পারে পুলিশ? করতে তো হবেই, একটা পুলিশ একটা শৃঙ্খলাবদ্ধ বাহিনী, ডিসিপ্লিনড অর্গানাইজেশন, অতএব আপনাকে ওইটা মানতে হবে আর কি। তবে এগুলো খুব বলা সোজা কঠিন কাজ আর কি, মাঠ পর্যায়ে খুব কঠিন কাজ, চাপ সামলানো, আইন মোতাবেক কাজ করা, এবং সেখানে আমি মনে করি যে এটা একটা একটা আদান প্রদানের ব্যাপার। রাজনৈতিক নির্বাহী যারা, তাদেরকে, যারা সরকারি চাকরি করেন, তারাও কিন্তু তাদের নিজেদের রোলটা, ভূমিকাটা দেখা উচিত। পলিটিশিয়ানরা যেরকম নির্বাচিত প্রতিনিধি, যারা, আমি মনে করি, আমার ব্যক্তিগত ধারণা, এবং সাথে অনেকে হয়তো একমত পোষণ করতেও পারেন নাও পারেন, এবং যে সরকারি কর্মচারী যারা, তারা কিন্তু মনোনীত প্রতিনিধি। আপনি যদি এইভাবে ব্যাপারটা দেখেন, তারা একটা ওপেন পাবলিক অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে মেধার ভিত্তিতে চাকরিতে নিয়োগ হয়, এবং তারপর তাদের তাদের প্রশিক্ষণ হয়, এবং তারপরে তারা ওথ নিয়ে চাকরিতে থাকেন। তো সেক্ষেত্রে তারও দায়িত্ব বর্তায় কিন্তু তার রাজনৈতিক বাস্টার্স যিনি, তার রাজনৈতিক লিডার যিনি, উপরস্থ কর্মকর্তা, তাকে বোঝানো কোনটা ভালো কোনটা ঠিক এই পর্যন্ত। তবে চূড়ান্ত বিশ্লেষণে তাকে সরকারের যে নীতি সেটা, তাকে সরকারের যে ইনস্ট্রাকশন সেটা মানতে হয়। তো সেখানেও একটা কথা আছে, সরকারের কোনো বেআইনি আদেশ মানতে সে বাধ্য না। তো তাহলে প্রশ্ন দাঁড়ায়, সে যদি মানতে বাধ্য না হয় তখন কি হবে? তখন যদি কোনো কিছু সে মনে করে যে আইনত হচ্ছে না, সে তার ওই কাজটাকে ছাড়তে হবে, তাকে বলতে আমি এই কাজটা করব না, এবং তখন তাকে যদি তার কোনো রকমের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় তার জন্যে সে কোর্টের আশ্রয় নিতে পারে। সেক্ষেত্রে জুডিশিয়ারির, আমাদের বিচার বিভাগের একটা খুব বড় রকমের দৃঢ় ভূমিকা থাকা দরকার, যাতে করে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আইনত কাজ করতে যে হেনস্থা হচ্ছেন, তাদের মনোবল যাতে না ভাঙে সেই দিকে দৃষ্টি দেওয়া। এগুলো তো আমি থিওরির কথা আর কি বললাম, কিন্তু প্র্যাকটিক্যালি আপনাকে আমরা, আমি দেখেছি সরকারি কর্মকর্তারা আগেদের, তারা তারাও রিটায়ার করে গেছেন, তারা মন্ত্রীকে সচিব বলো যে না স্যার এটা হয় না, এটা আইন মোতাবেক এটা হয় না, এটা আমরা এটা করা ঠিক হবে না, করবো না এটা বলে না, করা ঠিক হবে না, বাঞ্ছনীয় না, সমীচীন না, আপনারা চিন্তা করে দেখেন। এবং আমি দেখেছি আমার অভিজ্ঞতায়, যখন আমরা এগুলো সর্বোচ্চ পর্যায়ে যাচ্ছে, সর্বোচ্চ নির্বাহীকেও যখন বোঝাবার চেষ্টা হয়েছে যে এই পদক্ষেপটা ঠিক না, এর অন্য পদক্ষেপ নেওয়া যেতে পারে, বা আপনি অনেকগুলোর মধ্যে আপনাকে আমি অল্টারনেটিভ যেগুলো আছে, বিকল্প, এগুলো চিন্তা করেন, তারা মেনে নেয়। কিন্তু না মেনে নিয়ে যেটাই বলছেন সেটার আইনানুগ বিচার করলাম না, দেখলাম না, বিশ্লেষণ করলাম না, হুবহু মানলাম, এইটা তো উপরস্থ কর্মকর্তাদের কাছে আশা করা যায় না। তাদের কাজ কিন্তু বুঝিয়ে বলা, এবং বুঝিয়ে বললে যে কাজ হবে না তা না, অন্তত আমার অভিজ্ঞতা আমি দেখেছি, হয়তো দশটা বলেছি, তার মধ্যে অন্তত হয়তো পাঁচটা হয়নি, কিন্তু পাঁচটা হয়েছে। তো এইটা কিছুটা ড্যামেজ কন্ট্রোলের মতো এই কাজটা করতে হবে আর কি। ওই যে আপনার, মানে আপনি তো আইনের অধীন আর কি, এখন ধরেন যে ইউনিফর্ম যারা পরে তারা উপরস্থ কর্মকর্তাকে স্যালুট করতে হয়, তো এই স্যালুট করার অর্থ এই না, এটা কিন্তু আপনি ডিসিপ্লিন মানছেন, এবং স্যালুট করা একটা গ্রিটিং, ইটস এ কাইন্ড অফ গ্রিটিং স্যালুট দেওয়া, তো আপনি গ্রিট করছেন তাকে,
এবং সম্মান দেখাচ্ছেন কিন্তু আপনার উপরস্থ কর্মকর্তা পুলিশে এটা এই তদন্তে এটা আছে সে যার খুশি মতো বলবে সেই মোতাবেক তার সাবঅর্ডিনেট কাজ করতে বাধ্য না কিন্তু আচ্ছা আমার চাকরি জীবনে এটা আমি দেখেছি ওই আমি আমি বলেছি যে এই কেসে চার্জশিট হবে আমার নিম্নস্থ কর্মকর্তা বলেছেন না স্যার এটা ফাইনাল রিপোর্ট হবে আমি তখন বলেছি ঠিক আছে তাহলে আপনি এটা দিয়ে দেন আইনে কিন্তু সে বন্দোবস্ত আছে আমাদের 551 ধারা যেটা ফৌজদারি কার্যবিধি সেখানে বলা আছে যে সুপিরিয়র অফিসাররা তারা যে অফিসার ইনচার্জের ইনহেরেন্ট সমস্ত ক্ষমতা তার কাছে আছে তবে আমি যদি মনে করি যে আমি যেটা ঠিক মনে করছি আমার অধীনস্থ ঠিক মনে করছে না আমি এটা সরিয়ে অন্য জায়গায় দিতে পারি এই বন্দোবস্ত আছে আমি কিন্তু কম্পেল করতে পারি না একজন নিম্ন সবচেয়ে নিম্নতম তদন্তকারী কর্মকর্তা হচ্ছে একজন সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এক নম্বর লোক হিসেবে তাকে ডাইরেকশন দিতে পারেন না যে এই মোতাবেক করতে হবে ও রিফিউজ করতে পারে এই ক্ষমতা আছে এখন সেই রিফিউজ সেই তার সেই ক্ষমতা সে যদি প্রয়োগ না করে সেটা তার ব্যক্তিগত বিচ্যুতি বোঝার কিন্তু আবারও আমি বলবো যে এখানে রাজনৈতিক নিয়ন্ত্রণকারী রাজনৈতিক নির্বাহী যিনি পলিটিক্যাল এক্সিকিউটিভ তার দায়িত্ব কম না কেন দেশটা তো আমাদের সবার এভাবে চালাতে হবে এরা কোনো প্রতিপক্ষ না রাজনৈতিক নির্বাহী আমার প্রতিপক্ষ না আবার একটা টেন্ডেন্সি আছে সমস্ত দোষ রাজনীতিবিদদের ঘাড়ে চাপিয়ে দেওয়া এইটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে না আমরা যাই নোনা ওইটাও ঠিক না দায়িত্ব এখানে দায়িত্ব সব পক্ষের দায়িত্ব আছে এটা সবাইকে মিলেই কাজটা করতে হবে আপনি নির্বাহী হিসাবে আপনার কি কি দায়িত্ব সেগুলো বিভিন্ন আইন কানুন রেগুলেশনসে বলে আছে পুলিশে যারা আছে তাদের জন্য পুলিশ অ্যাক্ট যেটা আছে সেটাই বলা আছে পুলিশ রেগুলেশনসে বলা আছে তারপরে আপনার তদন্তের ব্যাপারে পিনাল কোড বলা আছে প্রসিডিউরাল কোড যেটা আছে ফৌজদারি কার্যবিধি সেখানে বলা আছে এভিডেন্স অ্যাক্টে বলা আছে এগুলোই আপনার গাইড এই মোতাবেকই কাজ করতে হবে সেখানে কিন্তু এই রাজনৈতিক নিয়ন্ত্রণের কথা বা আপনার প্রভাবান্বিত হওয়ার কথা এইসব কথা সেখানে নাই একদম পরিষ্কার পুলিশের বন্ধু মানে পুলিশ জনগণের বন্ধু এটা একটা স্লোগান মানে স্লোগান এবং এটা জনগণকে বোঝানোর জন্য ইদানিং প্রতি বছর বছরই পুলিশ সপ্তাহ করা হয় জনগণকে বোঝানো হয় কিন্তু বন্ধু কতটা হতে পারলো মানে পুলিশে ধরলে দশ ঘা এই ভয় তো মানুষের মন থেকে যায়নি পুলিশ সেটা এখনও ভয়টা দূর করতে পারেনি সমস্যাটা কোথায় আর এর দুই তিন দুটো তিনটা দিক আছে যে সমস্ত প্রবচনগুলো এসেছে সেগুলোর পিছনে যে বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে না তা আমি বলবো না নিশ্চয়ই এটা আছে কিন্তু আমি ওই রকম পুলিশই পাবো যেরকম আমি চাই সেটা 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 একটা বুঝতে হবে ফলে তার যদি মন মানসিকতা যদি কলোনিয়াল মানসিকতা থেকে সে বেরিয়ে না আসতে থাকতে পারে তাহলে বুঝতে হবে যে যারা তাকে যারা নিয়ন্ত্রণ করছে তাদের মন মানসিকতা কি ওই রকম আছে কি নাই তো তারা তারা যে তাদের মন মানসিকতা যদি না থাকে তাহলে এখানেও পরিবর্তন হবে না যেমন ধরেন আমাদের বাংলাদেশ একটা প্রজাতান্ত্রিক দেশ এবং এটা একটা রক্তাক্ত স্বাধীনতা যুদ্ধের পর এর অভ্যুদয় হয়েছে তো সেখানে তো বিরাট রকমের পরিবর্তন দরকার ছিল আমাদের রুলস রেগুলেশনস এগুলো কিন্তু আমাদের এই অ্যাডমিনিস্ট্রেটিভ যে স্ট্রাকচার আমাদের প্রশাসনিক কাঠামো আমাদের জুডিশিয়াল কাঠামো যেগুলো সেগুলো কিন্তু ওই কলোনিয়াল আমলে যা ছিল এখনই তাই আছে তাহলে কার ব্যত্যয় কে চায় না এটা তো তাহলে ওই ওইখানে বুঝতে হবে যে যিনি এবং এই পরিবর্তন কে আনবে এটা রাজনীতিবিদরাই আনবেন তো এখন রাজনীতিবিদরা যদি ওইটা না আনেন তাহলে তো দোষটা এককভাবে এদেরকে দেওয়া যাবে না আপনি তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন ধরেন মানবাধিকারের কথাই যদি ওঠে আর কি তো আমাদের এখানে কিন্তু অনেকেরই একটা ডাবল স্ট্যান্ডার্ড আছে যে আপনি যখন আপনি আঘাতপ্রাপ্ত হচ্ছেন বা সংক্ষুব্ধ হচ্ছেন কোনো কারণে তখন আপনার প্রতিপক্ষকে থার্ড ডিগ্রি পিটিয়ে দেওয়ার জন্য আপনি পুলিশকে বলছেন তখন কিন্তু মানবাধিকারের কথা আপনি চিন্তা করছেন না আমি অনেক উচ্চ পদস্থ কর্মকর্তাদের দেখেছি পুলিশে থাকার সময় তারা তারা বিচার বিভাগেরও আছেন নির্বাহী বিভাগেরও আছেন তাদের ছোটোখাটো ঘটনা হয়েছে তারা বলছে একটু পিটিয়ে দেওয়া যায় না বা দুই ঘা দেওয়া যায় না কিন্তু ওই একই ব্যক্তি হয়তো ওই দিনই বা তার পরের দিন মানবাধিকারের কোনো সেমিনারে বিরাট বক্তৃতা দিচ্ছেন মানবাধিকারের উপরে আমাদের এই ডাবল স্ট্যান্ডার্ড থেকেও বেরিয়ে আসতে হবে এবং মন মানসিকতা যেটা একতরফা ব্যাপার না এটা এবং আমি সবসময় বলবো নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ আমি কি চাই আমার আমার অধীনস্থ নির্বাহী বিভাগে যারা কাজ করেন তাদের দিয়ে আমি কি কাজ করতে চাই আর কি
সেটা সেটা আমাকে ঠিক করতে হবে, সেটা যখন আমি ঠিক করতে পারবো, এবং এটা একটা কিন্তু পারস্পরিক আদান প্রদানের ব্যাপার। রাজনৈতিক যারা ব্যক্তিত্ব, রাজনৈতিক নির্বাহী, ধরেন স্বরাষ্ট্রমন্ত্রীর কথাই ধরেন, আমার যে কোনো দেশে, এই সব উপমহাদেশে স্বরাষ্ট্রমন্ত্রী বা মন্ত্রীরা তাদের মধ্যে দুইটা অফিস কম্বাইন করেন। তিনি নির্বাচিত হয়ে এসছেন, তিনি কিন্তু লেজিসলেশনের পার্ট, তিনি যখন মন্ত্রী তখন তিনি আবার নির্বাহী বিভাগের পার্ট। তো তাহলে তার নির্বাহী বিভাগ কত, নির্বাহী বিভাগীয় কতগুলো দায়িত্ব আছে, আবার তার মেম্বার অফ পার্লামেন্ট হিসেবেও তার দায়িত্ব আছে। তো এই তাদেরকে এই এই তাদের যে ভূমিকা সেগুলো সেগুলো উপলব্ধি করতে হবে। এবং আমরা একটা প্রোগ্রেসিভ সোসাইটি চাই, একটা রুল বেসড সোসাইটি চাই, ফরওয়ার্ড লুকিং সোসাইটি চাই। এগুলো করতে গেলে আমার যে যে জিনিসগুলো করা দরকার সেগুলো তারাই বলবেন যে না ঠিক আছে, পুলিশ আইনটা অনেক পুরনো, এই আইন দিয়ে হবে। এই পুলিশ আইন যখন হয়েছিল তখন শাসনতন্ত্র ছিল না, তখন যথেচ্ছাচার ছিল। তো আমাদের দেশে প্রথম একটা শাসনতন্ত্রই আসে 1935 সালে, ভারত শাসন আইন, তারপরে শাসনতন্ত্র আসছে। তো তাহলে আমি ওই যে 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 অবস্থায় এই আইনটা হলো, অবস্থা অনেক পরিবর্তন হয়ে গেছে, কিন্তু 160 বছর আছে, আমি এগুলো পরিবর্তন করতে, তাহলে সেখানে কি আমি রাজনৈতিক সদিচ্ছার অভাব দেখতে পাচ্ছি না? অবশ্যই পাচ্ছেন। তো তাহলে তাহলে সেখানে আমাকে সেভাবেও চিন্তা করতে হবে যে ওই দিক দিয়েও যেতে হবে আমাকে। একদম পরিষ্কার, নুরুলতা থাকবেন, আরও একটা বিরতি নিয়ে ফিরছি আপনার সঙ্গে আলোচনায়। দর্শক, উপসংহারে এই পর্যায়ে নেবো, আরও একটা বিরতি, সঙ্গে থাকবেন। আমন্ত্রণ আরও একবার উপসংহারে, আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা। মোহাম্মদ নুরুল হুদা, মানে একটা জিনিস, গণমাধ্যম কর্মী হিসেবে অনেক বছর ধরে একই গল্প লিখতে লিখতে বলতে বলতে আমরা একটা মানে ফেনা উঠে গেছে, সেটি হচ্ছে আমাদের দিকে অস্ত্র তাক করিয়েছিল, আমরা জীবন রক্ষার্থে উল্টো ফায়ার করেছি, তারপরে সন্ত্রাসী মারা গেছে, তথাকথিত ক্রস ফায়ার। এবং এই ক্রস ফায়ারের কারণে কিন্তু বিভিন্ন জায়গায় নানা আলোচনা সমালোচনা আছে, বিশেষ করে প্রাচ্যের লোকজন তো ব্যাপক সমালোচনা করে, আমরা ক্রস ফায়ার করে করে মেরে ফেলছি লোকজন, গুম করে ফেলছি, খুন করে ফেলছি। এই জায়গাটা থেকে উঠে আসার কোনো পথ আছে কি? নিশ্চয়ই। এবং প্রতিটা ঘটনাই যেখানে এ ধরনের ঘটনা ঘটবে এগুলাকে জাস্টিফাই করা লাগবে। যেমন আমাদের আইনে রাইট অফ প্রাইভেট ডিফেন্স, আত্মরক্ষা আর কি, অফ দি বডি অ্যান্ড প্রপার্টি, অর্থাৎ আপনার শরীরের এবং সম্পত্তির আত্মরক্ষা করার অধিকার আছে। এবং সিচুয়েশনগুলো বলে দেওয়া আছে যে যতখানি দৈহিক শক্তির প্রয়োজন ততখানি আপনি এটাকে প্রয়োগ করবেন, তার বেশি না। এখন ক্রস ফায়ার বলে তো এটা মিন করে, অর্থ যে দুই তরফে গোলাগুলি হয়েছে, এখন প্রতিটি ঘটনার নির্বাহী তদন্ত হওয়া উচিত, এবং প্রয়োজনে বিচারিক তদন্ত অনুসন্ধান হতে পারে আর কি। সেগুলো করে এটা নির্দিষ্ট করতে হবে যে এটা জাস্টিফাইড ছিল কি না। কিন্তু যেটা যেটা বলতে চাচ্ছেন হয়তো যে এটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং কি না, সেটা তো বাঞ্ছনীয় না নিশ্চয়ই। তার কারণ আমাদের যদি খুব মারাত্মক ক্রিমিনাল হয় তারও কিন্তু আইনের সাহায্য পাওয়ার অধিকার আছে, বিচার পাওয়ার অধিকার, এটা এটা এদো আছে। এবং সবচেয়ে মারাত্মক ঘটনা হচ্ছে এখানে যে এইরকম একটা দৃষ্টিভঙ্গি যদি হয় যে 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 বিষয়গুলোকে আমি আইনত আমি হ্যান্ডেল করতে পারছি না সেটাকে আইনের বাইরে হ্যান্ডেল করতে হবে, অর্থাৎ ইংলিশতে বলে যে হোয়াট ক্যানট বি ডান উইদিন দি ল হ্যাজ টু বি ডান বিয়ন্ড দি ল, এই অ্যাটিচিউড বড় মারাত্মক হবে। কেন, ইন দ্যাট কেস এটা হোল প্রসিডিওরটা ব্ল্যাক এন্ড হয়ে যাবে, তখন ক্রিমিনালসদের ওপেন হাত দিয়ে দেওয়া হবে। তো সেইটা বাঞ্ছনীয় না, এবং এটাকে প্রত্যেকটা ঘটনা যেখানে ঘটনা এমনি তো কমাতে হবে, আর যেখানে প্রয়োজন যে না থ্রেট আছে, থ্রেট টু দি লাইফ অ্যান্ড প্রপার্টি, অতএব জান এবং মালের বিপদ আছে, সেখানে আত্মরক্ষা তো করতে হয় প্রতিটি ঘটনার। এগুলো কিন্তু রেগুলেশনসে বলে দেওয়া আছে যে আপনাকে এটা নির্বাহী তদন্ত করতে হবে, এবং প্রয়োজনে এটার বিচারিক তদন্ত বা অনুসন্ধান করতে হবে। তা না হলে আমার গণতান্ত্রিক ক্রিডেনশিয়ালসে বলো অসুবিধা হবে আমাকে, আমার যে আমি একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং আমার গণতান্ত্রিক স্থিতিশীলতা আছে এটা প্রমাণ করা একটু দুষ্কর হবে, এটা করতে হবে। এবং আমার মনে হয় সরকার তো অনেকগুলোই তদন্ত করেন,
অনেক বা অনেক এই মাঝে যে সমস্ত ঘটনা হয়েছে তারপরে তো তদন্ত হয়েছে এবং একটা ঘটনা নিয়ে খুব আলোচনা হওয়ার পরে বেশ তদন্ত হয়েছে, সেটি হচ্ছে টেকনাফে যে ঘটনাটা ঘটলো, আমি কি মেজর সিনহার এটা সিনহার হত্যা, হ্যাঁ কিন্তু সেইটা ওইটা ওই ওই পার্টিকুলার ইনসিডেন্ট স্পেসিফিক হওয়া উচিত না, এটা অ্যাজ এ রুল যেটা আছে বললাম বেঙ্গলে আছে, পুলিশ কাস্টডিতে কেউ মারা গেলে সেটা জুডিশিয়াল সেটার প্রথম তার নির্বাহী তদন্ত হতে হবে, তারপরে তার প্রয়োজনে জুডিশিয়াল তদন্ত হবে, ওই ওই সিস্টেমটাকে রেস্টোর করতে হবে বা অলরেডি আছে বেশি করে করতে হবে, তাতে যাতে লোকের আস্থা থাকে ফৌজদারি বিচার ব্যবস্থার পরে। অতএব আমি যদি আদালতের আশ্রয় না নিতে পারি বা ঠিক তদন্ত না করতে পারি তাহলে তো এই যে এন্টায়ার যে ফৌজদারি অপরাধী বিচার ব্যবস্থা যেটা বলা হয় সেইটার উপরে লোকের আস্থা কমে যাবে, সেটা তো কোনো ভালো হবে না। সেটা আমি তদন্তের জায়গায় একটু আসি যে বাংলাদেশের মানে আলোচিত সবচেয়ে বড় ঘটনার মধ্যে 10টা অস্ত্র মামলা, যেটি বলা হয় যে বাংলাদেশকে রুট হিসাবে ব্যবহার করা হচ্ছিল, অন্যত্র নেওয়া হচ্ছিল। এই মামলাটির 3 জন আইজিপি, সাবেক আইজিপি মামলাটির আসামি, এটি পুলিশ বিভাগের ক্রেডিবিলিটির উপরে একটি বড় ধরনের আঘাত বলে মনে করেন? এটা কি ওনারা কি ওই কেসের আসামি নাকি 21 আগস্টের আসামি? আমি ঠিক শিওর না। 10টা অস্ত্র মামলার এখন সেখানে এটা একটু আনইউজুয়াল ডেফিনেটলি, কারণ একবারে বাহিনীর শীর্ষ প্রধান আসামি হয়েছেন আমার বাংলাদেশে বা পাকিস্তান টাইমে, আমরা যখন ইস্ট পাকিস্তান ছিলাম আমার মনে পড়ে না। তবে এখানে যদি দেখা যায় যে তা তাদের যোগসাজশ ছিল বা তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন নাই, এখানে আবার 2টো জিনিস আছে, একটা জিনিস আছে নেগলিজেন্স আর একটা ক্রিমিনাল নেগলিজেন্স। আপনার একটা গাফিলতি প্লেন গাফিলতি হতে পারে আর একটা অপরাধমূলক গাফিলতি হতে পারে, এবং এই 2টোর মাঝখানে প্লেন নেগলিজেন্স এবং ক্রিমিনাল নেগলিজেন্সের মধ্যে লাইনটা কিন্তু খুব থিন। আমি নির্ভর করবে যিনি তদন্ত করছেন বা যিনি বিচার করছেন চূড়ান্তভাবে তারা কি মনে করছেন। তো এখন এই নেগলিজেন্সটা কি এমনি হয়েছে নাকি কোনো উদ্দেশ্যমূলক হয়েছে সেগুলো তো তদন্ত সাপেক্ষ এবং বিচার সাপেক্ষ তারা বলবেন আর কি। তবে আমি নির্বাহী হিসাবে, আইজি একজন নির্বাহী বাহিনী প্রধান, অতএব এটা অটোমেটিক্যালি তাকে কোনো ইমিউনিটি দেয় না, যদি বন্দোবস্ত ঠিক না থাকে এবং গাফিলতি থাকে এবং শুধু গাফিলতির জন্যে ফৌজদারি মামলার আসামি করা যাবে কি না নির্ভর করে ঘটনার উপরে। এক্ষেত্রে যখন তাদের ফৌজদারি মামলার আসামি করা হয়েছে তখন বুঝতে হবে যে তদন্তকারী সংস্থার কাছে ওই ধরনের সাক্ষ্য প্রমাণ আছে যেটাই মনে করে যে তাদের গাফিলতিটা প্লেন গাফিলতি না, এটা অপরাধমূলক গাফিলতি এবং অবশ্যই শাস্তি পাওয়া উচিত বা শাস্তি পাবেন বা পেয়েছেন, সেটা কোর্টের উপর নির্ভর করবে, কোর্ট তাদের বিচার একদম শেষের দিকে না। আপনি সম্ভবত খুব কম ব্যক্তি আছে এরকম, একটি সরকার আইজিপি হয়েছেন তার মাঝখানে আরেকটি সরকার এবং আরেকটি সরকার আসার পরে রিটায়ারমেন্টে গেছেন, আওয়ামী লীগ সরকারের সময় আইজিপি হয়েছেন, মাঝখানে তত্ত্বাবধায়ক সরকার ছিল, তারপরে সেই নির্বাচনের পরে বিএনপি সরকার ক্ষমতায় এসেছিল, সেই পার্থক্যগুলো কেমন দেখেছেন ওই সময়টায় 2000 থেকে 2001? যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল তখন তো চাপ একটু কম থাকে স্বাভাবিকভাবে, যেহেতু তখন তাদের একটা অল্প সময়ের মিশন থাকে সেখানে চাপ কম থাকে আর কি। তবে এটা আমাদের দেশে এটা খুব একটা আনফর্চুনেট ধারণা মানে একটা ডেভেলপমেন্ট হয়েছে মনে করি আমি, মানে কেউ কোনো আমলে কোনো যদি নিয়োগপ্রাপ্ত হন ধরা হয় তিনি বোধহয় সেই দলের লোক সভাপতি, তো সেইটা ঠিক না এই দেশে। আমার ব্যক্তিগত ওপিনিয়ন ও মতাম আছে, আমি যে 2টো প্রধান রাজনৈতিক দল আছে তার কোনো একটির প্রতি আমি তাদের মতাদর্শে বিশ্বাসী বা তাদের হয়তো আমি ভোট দিয়েছি বা দেব, কিন্তু তার অর্থ এই না যে আমি চাকরি করবার সময় আমি তাদের এজেন্ডা ক্যারিয়ার করব, এইটা না। তো এই এই জিনিসটা আমি বলবো যে আমাদের একটা যে মানে একটা যে পোলারাইজেশন হয়েছে এই সমাজে, যে আমি তুমি আমরা তোমরা উই দে, এই এই জিনিসটা ভালো না আর কি আমার মনে হয়, যে আমরা চূড়ান্ত বিচারে আমরা সবাই বাংলাদেশি এবং আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশের ভালো চাই সবাই আর কি। তো আপনার এই যে 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 পলিটিক্যাল পোলারাইজেশন অফ দি সোসাইটি আর কি, সেই জিনিসটা ভালো না, এবং এটা এটার একটা একটা প্রভাব সব রকমের নির্বাহী কাজ যেটার মধ্যে পুলিশের কাজও পড়ে সেটার উপর এটার একটা প্রভাব পড়ে। তো সেই জন্যে
আমার মনে হয় যে যত কম হয়, যত কম পোলারাইজড হই আমরা, আমাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য এবং একটা সবল স্থিতিশীল সমাজের জন্য এটা বাঞ্ছনীয়। জি, অনেক ধন্যবাদ নুরুল হুদা, আপনি আমাকে আমাদেরকে সময় দিয়েছেন, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। আপনাকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজকের মতো শেষ করছি উপসংহার, ফিরবো আগামী শনিবার রাত 8টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও বিবিসির সঙ্গে।